আসলে কোরআন যেমন আমাদের জীবনের সবচাইতে বড় উল্লেখযোগ্য জীবন আচরণের সব কিছু মিলিয়ে এই কোরআন আমাদের জীবনের একমাত্র এনসাইক্লোপিডিয়া, যাতে সব কিছুর জবাব পাওয়া যায়, সব সমস্যার সমাধান পাওয়া যায়, সব জিজ্ঞাসার জবাবও পাওয়া যায়। কোরআনকে বুঝতে হলে হাদিসের প্রয়োজন। কোরআন আল্লাহর বাণী, লোহে মাহফুজ থেকে সরাসরি ওহির মাধ্যমে আগত, আর হাদিস সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যেটা বের হয়েছে, নবীর চলন বলন কথন সমর্থন এই চারটা, আর নবী যেটা বলেছেন যেটা করেছেন, নবীজি যেটা সমর্থন করেছেন, এগুলাও আমরা ওহী হিসাবে গ্রহণ করতে পারি। কোরআনটা এবারাতুন নাস, ডাইরেক্ট ওহী, আর হাদিসে রাসুল এটা ইনডাইরেক্ট ওহী। এই কথা আমি এই জন্যেই বললাম, নবীজিকে আল্লাহ পাক নিজে কোরআনে সার্টিফাই করেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী ইউহা। এই নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমি তাকে যা বলতে পারি বলতে বলি, যেখানে যেভাবে করতে বলি তিনি হুবহু সেটাই বলেন এবং করেন। তাহলে কোরআন বুঝতে হলে হাদিসের দরকার, হাদিস বুঝতে হলে কোরআনকে দরকার। নবীকে বাদ দিয়ে আমরা এই দুটোর একটাও বুঝতে পারবো না। আবার নবীকে জানতে হলে আমাদের হাদিস শাস্ত্র এটা রোমন্থন করা দরকার। শুধু জানলে হবে না, গভীরভাবে পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করা খুবই জরুরি। হাদিসের ছয়জন ইমাম সিহাহ সিত্তার ছয়টি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ, যেগুলো যুগে যুগে কাল কালান্তরে দুনিয়ার মানুষকে দিয়েছে আদর্শের প্রেরণা, মহত্বের ধারণা, উচ্চস্তরের সাধনা। সেই ছয় ইমামের একজন ইমাম নাসাই রাহেমাহুল্লাহ, তাকে নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। নাম আবু আব্দুর রহমান আহমদ বিন সোয়াইব ইবনে আলী ইবনে বাহার ইবনে সিনান আর নাসাই। মূল নাম আহমদ, আর আবু আবদুল্লাহ তার আগে, এটা হলো লকব বা উপাধি। এরপরে বিন সোয়াইব, বিন আলী, বিন বাহার, বিন সিনান, এটা হলো তার ওই যে কার ছেলে কার পুত্র কার প্রপুত্র, তার কুষ্টি নামার একটা অংশ, বংশধারার একটা অংশ। বর্তমান ইরানের খোরাসান প্রদেশের নাসা নামক শহরে 215 হিজরি সালে ইমাম নাসাই রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। হাদিস শিক্ষা এবং সংগ্রহ, জন্মের পরে বাল্যকালীন শিক্ষা, তিনি ঘরে বসে তার আব্বাজান, তিনিও একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার আম্মাজান তিনিও একজন এলেমধারী, আবেদা জাকেরা সলেহা শাকেরা কানেতা। শিশু নাসাই, শিশু আহমদ আর নাসাই তার প্রাথমিক বাল্য শিক্ষা আব্বা এবং আম্মা এই দুইজনের হাতেই প্রথম খড়ি তিনি পেয়েছিলেন। তার বয়স যখন 8 বছরে গিয়ে উপনীত হয়েছিল, তখন তিনি তার প্রথম উস্তাদ কুতাইবা বিন সাইদুল বলখি, তার কাছে তিনি আবার কোরআন এবং হাদিস এটা দর্শ নিতে থাকেন, পড়তে থাকেন, পড়তে পড়তে 15 বছর বয়স পর্যন্ত, তাহলে 7 থেকে 15
সাত থেকে আট বছর মাঝখানে ব্যবধান, এই নির্ধারিত সময়ের ভিতরেই তিনি একজন বিশাল হাদিস বিশারদ, হাফিজ হাদিস যদিও তিনি ছিলেন না, কিন্তু হাদিসের সব মুহাদ্দিসিন মুহাককিকিন তারা সবাই এক বাক্যে বলে, ইমাম নাসাই রাহেমাহুল্লাহ যদিও হাফিজে হাদিস ছিলেন না, কিন্তু যখন যেই হাদিস, যখন যেই সনদ, যখন যেই মতন, যেখানে যেভাবে তাকে জিজ্ঞেস করা হতো, প্রশ্ন করা হতো, রেডিমেড রেডিমেড, তার থেকে সেটা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতো। যদিও হাফিজে হাদিস ছিলেন না, কিন্তু তার চাইতে একটুও কম ছিলেন না। পনেরো বছর বয়স যখন তার পরিপূর্ণ হয়েছে, তখন তিনি হাদিস সংগ্রহের একজন শ্রেষ্ঠ শিক্ষক, হাদিসের একজন ওস্তাদ, এলাকার একজন শায়খুল হাদিস হিসাবে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এটা লাভ করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় দর্শক, 302 হিজরি সনে তিনি দামেস্ক থেকে প্রথম, তাহলে 215 হিজরি সনে তার জন্ম, 302 হিজরি সনে, তাহলে 215 আর 302 মাঝখানের এই যে সময়, তার বয়স কতই বা হয়েছিল এটা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন। তিনি তখন টিন এজার, 11 থেকে 19, যৌবনের ভরপুর টৈটম্বর একজন সুদর্শন যুবকই শুধু ছিলেন না, পুরো সানা এলাকার, নাসা এলাকার তিনি একজন আদর্শ যুবক, পারফেক্ট ম্যান, একজন শিক্ষাবিদ, একজন মহাদ্দেশ, একজন মহাক্কিক, একজন শায়খুল হাদিস হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে সক্ষম হয়েছিলেন। এখান থেকে আমরা এই কথা স্বীকার করে নিতে কোনো অসুবিধা নেই যে তিনি জীবনের এমন এক পর্যায়ে এসে হাদিস শাস্ত্রকে পুরোপুরি আয়ত্তে নিয়ে এসেছিলেন, যেটা আসলে কম মানুষেরই নসিবে হয়েছিল। ইতিহাস তার সাক্ষী। মুসলিম জাহানের উল্লেখযোগ্য শহর, প্রথম তিনি দামেস্কে গেলেন, সেখানে যারা ওস্তাদ যাদেরকে পেলেন তাদের থেকে প্রথম হাদিসের দর্স এটা গ্রহণ করলেন, তারপরে ওই ওস্তাদের মাধ্যমে হাদিস সংগ্রহ, লিখন, পঠন এটা শুরু করে দিলেন। দামেস্কের পরে তিনি হেজাজ, হেজাজের পরে হেজাজের উল্লেখযোগ্য সকল শহর, সেখান থেকে ইয়ামেন, সেখান থেকে আবার তিনি ফিরে আসলেন বসরা এবং কুফা, সেখান থেকে তিনি গেলেন ফিলিস্তিনে। মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য এমন কোনো শহর বাকি ছিল না যেখানে তিনি খবর পেয়েছেন যে অমুক শহরে একজন বড় মুহাদ্দিস রয়েছেন, একজন হাফিজ হাদিস রয়েছেন, একজন শায়খুল হাদিস রয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে ছুটে তার খেদমতে গিয়েছেন এবং সেখান থেকে, সেই ওস্তাদ থেকে তিনি ফায়দা হাসিল করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। তাহলে দেখা যায় শিক্ষা গ্রহণ করতে হলে ছাত্রের মধ্যে এমন একটা উপলব্ধি অবশ্যই থাকা দরকার যে যোগ্যতম ওস্তাদ যদি পাওয়া যায় সেখান থেকে কিছু না কিছু যতটুকুন পারা যায় ফায়দা হাসিল করতে পারলেই একজন হাদিস বেত্তা বলুন, একজন আলেম বলুন, একজন মহাদ্দেস বলুন, মহাক্কিক বলুন, তাকে পারফেক্ট হতে হলে, পরিপূর্ণ হতে হলে যোগ্যতম ওস্তাদদের সোহবতে গিয়ে সেখান থেকে শিক্ষা লাভ করা, এটাই জরুরি। প্রিয় দর্শক, এবার আসুন, তিনি হাদিস যখন শুরু করেছিলেন তখন যে সকল ওস্তাদের সাহায্য তিনি নিয়েছিলেন, উল্লেখযোগ্য ওস্তাদ যারা ছিলেন তারা হলেন কোতায়বা বিন সাইদ বালখি রাহেমাহুল্লাহ, ইসাক ইবনে রাহওয়াই রাহেমাহুল্লাহ,
আলী ইবনে খুরসান রাহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, মোহাম্মদ বিন বাশার রাহমাহুল্লাহ, মুজাহিদ বিন মুসা রাহমাহুমুল্লাহ প্রমুখ। তাহলে এখানে কয়েকজনকে আপনারা শুনেই চিনতে পেরেছেন। ইসহাক ইবনে রাহওয়াই বলেন, ইমাম আবু দাউদ বলেন, ইমাম মুজাহিদ বলেন, এনারা কিন্তু হাদিস শাস্ত্রের এমন এমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যাদেরকে দুনিয়া সবাই মনে হয় যেন না দেখলেও চিনে, তারা এমনভাবেই পরিচিত। এনারা ছিলেন ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তার ওস্তাদ। এছাড়াও আরও কিছু আসাতাজা একরাম, আরও কিছু ওস্তাদের নাম পাওয়া যায়, কিন্তু সেগুলো উল্লেখ করার মতো সময় এখন আমাদের হাতে নেই। তার উল্লেখযোগ্য ছাত্র কারা ছিলেন একবার একটু দেখুন। উল্লেখযোগ্য ছাত্রদের নাম আবওয়াস বিন মোহাম্মদ রাহমাহুল্লাহ, আবুল আব্বাস আহমদ বিন হাসান রাহমাহুল্লাহ, মোহাম্মদ মানসুর বিন ইসমাইল রাহমাহুল্লাহ, ইয়াকুব বিন মুবারক রাহমাহুল্লাহ, আহমদ বিন মানসুর রাহমাহুল্লাহ, উবায়েদ বিন জাফর রাহমাহুমুল্লাহ প্রমুখ। তাহলে ছাত্র যারা ছিলেন পরবর্তীকালে তারাও সেই যুগের বড় বড় এক একজন হাদিস বিশারদ হিসাবে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা লাভ করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আসুন ইমাম নাসাই রাহমাহুল্লাহ তার রাত দিনের আমল, তার ব্যক্তি চরিত্র, তিনি কিভাবে চলতেন, কিভাবে থাকতেন, কি করতেন, সংক্ষেপে আমাকে যদি বলতে হয়, বছরের নিষিদ্ধ পাঁচটা দিন, দুই ঈদের দুই দিন রোজা রাখা নিষেধ, জিলহজের এগারো বারো তেরো রোজা রাখা নিষেধ, এই পাঁচ দিন বাদ দিয়ে পুরো বছর তিনি রোজা রাখতেন, নফল রোজা পালন করতেন। অধিকাংশ ইমাম হাদিসের সিহাসির তার ছয় ইমাম মনে হয় যেন তারা একজন আরেকজনের সাথে যুক্তি পরামর্শ করে এই আমলটাকে তাদের মধ্যে তারা বাস্তবায়িত করেছিলেন। আল্লাহু আকবার। সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ এবং কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজ সলাত এটা আদায় করে তিনি এক ঘন্টা থেকে দুই ঘন্টা ঘুমোতেন, সাতটা থেকে আটটা উঠে তিনি কিছু নাস্তা করতেন, তারপরে আবার হাদিসের পঠন, লিখন, যাচাই, বাছাই, বিশুদ্ধকরণ, হ্যাঁ, এগুলোর কাজে লেগে যেতেন। আবার মাগরিবের সময় যখন এসে যেত, তিনি এই যখন নিষিদ্ধ দিন ছিল না, তার কারগুজারি যেভাবে ছিল, তখন রোজা থাকলে তিনি ইফতার করতেন, সামান্য ইফতার করে তিনি সলাতে নামাজে লিপ্ত হয়ে যেতেন। নামাজ পড়তে 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 অনেক সময় রাতের এক তৃতীয়াংশ এটা কেটে যেত ঈশার নামাজ পড়ে। কোনো দিন তিনি সামান্য খানা খেতেন, কোনো দিন খেতেনও না। এইভাবেই তিনি ফজর পর্যন্ত সারা রাত নিজকে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, হাদিস লিখন পঠন, যাচাই বাছাই, এগুলোর কাজে পুরো রাতটা তিনি অতিবাহিত করতেন। তার চরিত্রের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তদানীন্তন যারা ক্ষমতাসীন ছিল, বিশেষ করে বনি উমাইয়ার যুগ, যে যুগে এই ইমামরা হাদিস শাস্ত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, হাদিসের মহাসমুদ্রে সন্তরণ করেছিলেন, বনি উমাইয়ার যুগ, আমার বলতে দ্বিধা নেই, খেলাফতের পরে রাজতন্ত্র যেই বনি উমাইয়া থেকে শুরু হয়েছিল, এই বনি উমাইয়ার যুগের এই হাদিসের ইমামগণের অন্যতম একজন ইমাম নাসাই রাহেমাহুল্লাহ, তাকে যখন এই বাগদাদ থেকে বারবার ডাকা হলো, সরকারের ডাক আসলো, তাকে
বড় চাকরি, যেমন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সরকারের প্রধান উপদেষ্টা, এইভাবে কত রকমের অফার তাকে দেওয়া হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন, এগুলো আমার জন্য হারাম। আমি যদি সরকারি পদ গ্রহণ করি তাহলে সরকারের গুণ আমাকে গাইতেই হবে। আমি সরকারের গুণ গাওয়ার জন্য পৃথিবীতে আসি নাই। আমি আমার একমাত্র সরকার আল্লাহ, সে আল্লাহর গুণ আমি গাবো। কিভাবে আমি আল্লাহকে পাব সেটা আমার নবী আমাকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন সেই সাগরে সন্তরণ করতে পারলেই আমার জীবনকে আমি সার্থক মনে করব। খোসামুদি বা তোষামুদি, জি হুজুর এর কাছে ধারেও ইমাম নাসাই রহমাহুল্লাহ তিনি কোনোদিন যেতেন না। তিনি সেই যুগের সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন। আরও অনেক মহাদ্দেশ মহাক্কেক, আরও অনেক হাদিস বিশেষজ্ঞ ছিলেন। তারা তাদের মধ্যে একমাত্র একজন সেই যুগের সেই সময়ের হাদিস বিশেষজ্ঞ যিনি ইমাম নাসাই রহমাহুল্লাহ, এতগুলো সরকারি পদ, এতবার এত রকমের অফার, তিনি দূরে ঠেলে সেগুলো থেকে নিজকে বাঁচিয়ে রেখেছেন। আবার আমরা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, তার জীবন ইতিহাস যদি পর্যবেক্ষণ পর্যালোচনা করি, বাগদাদের খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ আলাইকে দরবারে ডাকলেন, ডেকে বললেন যে আপনি আমার বাগদাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব এটা গ্রহণ করুন। আমি আমার কয়েকজন উপদেষ্টার সাথে পরামর্শ করেছি, তারাও আপনার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন। আবু হানিফা রাহেমাহুল্লাহ সেই দিন বাগদাদের খলিফা মনসুরকে কড়া ভাষায় যেই জবাব দিয়েছিলেন যে এই চাকরি আমার সাজে না, আপনার সরকারের অধীনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলুন, যেই কোনো দায়িত্বশীল বলুন, এমন চাকরি এমন পদ পদবি আমি যদি গ্রহণ করি কবুল করি তাহলে আমার এলেম এবং হক কথা বলার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাকে জেলখানায় নেওয়া হলো, বেত মারা হলো, খানা দেওয়া বন্ধ করা হলো, কত রকমের শাস্তি দেওয়া হলো, কিন্তু ইমামকে এক মুহূর্তের জন্য টলাতে গলাতে তার আদর্শের উপরে তিনি অটল অনড় অবিচল যেমন ছিলেন, ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তার জীবন ইতিহাস পর্যালোচনা পর্যবেক্ষণ করলেও আমরা হুবহু এই দুইজনের একই নমুনা দেখতে পারি। নাসাই শরীফের প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি ইস্তেখারা করতেন। একবার এক ইস্তেখারা করে যখন তিনি খাবে দেখতেন, স্বপ্ন দেখতেন যে তার কালেকশন সঠিক, তার এই হাদিস যেটা তিনি এখন লিখতে যাবেন ড্রাফট করেছেন এটা সহি, এই হাদিসের সনদের মধ্যে কোনো রকমের কিলো কাল যেটাকে বলে মন্তব্য, নেগেটিভ কোনো মন্তব্য নেই, তখন তিনি সেই হাদিসটা লিখতেন। কয়েক হাজার হাদিস, তাইলে তিনি এই এক একটা হাদিসে এক একবার ইস্তেখারা করতেন, দুই রাকাত নফল নামাজ পড়ে সামান্য একটি বিশ্রাম নিতেন। এই সময় তিনি হয়তো স্বপ্ন দেখতেন অথবা তার অন্তরে একটা কথা জাগ্রত হতো যে হ্যাঁ এটা আমার সঠিক, এখানে আমি ভুল করিনি, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ইনডাইরেক্ট অর্ডার, ইনডাইরেক্ট অর্ডার, আল্লাহর সম্মতি, আল্লাহ পাকের রেজামন্দি। প্রত্যেকটা হাদিসের সাথে তিনি অবধারিতভাবে গ্রহণ করতে পেরেছিলেন। প্রিয় সুধী, এবার আসুন ইমাম নাসাই রাহমাহুল্লাহ তার রচনা বলি, তিনি কোন কোন কিতাব রচনা করেছিলেন। এক নম্বর, যে ইমাম নাসাই রাহমাহুল্লাহ তার সবচেয়ে বড় অমর সৃষ্টি যেটা, সেটা নাসাই শরীফ, সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে নাসাই, কিতাব সুনান তিনি যেটাকে বলেছেন, এটা হলো প্রধান রচনা। নাসাই শরীফে তিনি যাচাই বাছাই করে
সর্বমোট 5758 রিপিট নাসাই শরীফে মোট হাদিসের সংখ্যা 5758 এখানে একটা জিনিস আমাদের অনুধাবন করলে ভালো হবে সেই জিনিসটা হলো একটা হাদিসের সনদ এবং মতন তার সামনে এসেছে রাবির মাধ্যমে রাওয়ায়েতকারী বর্ণনাকারীর মাধ্যমে হাদাসানা ফলান কালা হাদাসানা ফলান এই ফলানের জায়গায় কিন্তু রাবির নাম কালা হাদাসানা ফলান এই ফলান মানে রাবি এইভাবে চার থেকে পাঁচজন বর্ণনাকারী এখন এই একটা ফলানের জায়গায় ওই যিনি মূল রাওয়ায়েতকারী তার নামটা আছে লকবটা নাই আবার আরেকটা সনদে তার লকব আছে নামটা আসেনি এমন কোনো হাদিসও তিনি গ্রহণ করেননি যাচাই বাছাইয়ের যেই কঠিন প্রক্রিয়া নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে সারা জীবন এই হাদিসের সমুদ্রে ডুবুরি হিসাবে মণিমুক্তা সংগ্রহ করে 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 যেগুলা পারফেক্ট যেগুলো খাঁটি যেগুলার অস্তিত্বের মধ্যে কোনো রকমের কথাবার্তা মন্তব্য কিছু নেই এমন এমন হাদিস সিলেক্ট করে করে এমন এমন হাদিস বাছাই করে করে তিনি এই সহি মুসলিমে 5758টা হাদিস সর্বমোট লিখেছেন তার অন্যান্য আরও কয়েকটা রচনা যেগুলোর কথা আমি এখন বলছি আর সুনানুস সুগরা আর সুনানুল কুবরা কিতাবু আমালিল ইয়াউম অল লাইল মুসনাদে আলী ইবনে আবু তালেব মুসনাদে হাদিস জুহুরি কিতাবু ফাজাইলুল কুরআন গরাইজ জুহুরি ইমাম জুহুরি রহমাহুল্লাহ আলাই তার চিন্তা ধারণা ধ্যান ধারণা তার জীবনচারণ জীবনচরিত এটি হলো শেষ কিতাবটা এই কিতাবগুলোর কয়েকটি বর্তমান বাজারে পাওয়া যায় বাকি কিতাবগুলো পাণ্ডুলিপি আকারে দীর্ঘ কয়েকশো বছর পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে খোঁজ করে সেই পাণ্ডুলিপিগুলোর সন্ধানও পাওয়া যায় না উল্লেখযোগ্য যেগুলো সেগুলোর নাম আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করেছি ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তিনি এখন এই হাদিস শাস্ত্রে রোমন্থন হাদিসের মহাসমুদ্রে সাঁতার কাটা ডুবুরি হিসাবে হাদিসের মণিমুক্তা সংগ্রহ করতে করতে যৌবন থেকে শুরু করে তিনি জীবনের শেষ পর্যায়ে বেলাভূমিতে এসে যখন উপনীত হয়েছিলেন তার জীবনের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তিনি বছরের সময়গুলোকে প্রত্যেক মাসের সময়গুলোকে একরে চার্ট করে ভাগ করতেন যে মাসের এই কতদিন আমি কুফার জামে মসজিদে দরস দেব মাসের এই এই বারে আমি সিরিয়ার জামে মসজিদে দরস দেব মাসের এই এই তারিখে আমি হেজাজের ব্রাহ্মণের অমুক মসজিদে বসরার অমুক মসজিদে এমনকি তিনি এই হাদিস সংগ্রহ হাদিস শিক্ষা শিখন পাঠদান এটার জন্যে তার পুরো জীবনটাকে প্রত্যেক পুরো বছরটাকে এইভাবে তিনি বন্টন করে করে হাদিসের নেয়ামত হাদিসের আবে কাউসার এগুলো সেদে সেদে বিনা পয়সায় সব কথার বড় কথা বিনা পয়সায় আবার কেউ কেউ মনে করতে পারেন এইভাবে অবিশ্রান্ত পরিশ্রম করে তিনি মসজিদে মসজিদে আর বিভিন্ন হাদিসের প্রতিষ্ঠানে বিভিন্ন দরসগাহে তিনি যে এইভাবে করেছেন বোধহয় কিছু কামাই রোজগারের আশায় লা হাওলা লা কুওয়াতা ছয়জন ইমামের একজনের ভিতরেও এই ধরনের একটা প্রবণতা আজ পর্যন্ত হাদিস বিশারদগণ খুঁজে পাননি সব ফ্রি সব লেওয়া ঝিল্লা ফি সাবিলিল্লাহ
বিনা বেতনে বিনা পারিশ্রমিকে পুরো জীবনটাকে তিনি ওয়াকফ করেছিলেন। এই কথাটা আবারও আস্তে আস্তে তার বয়স এবার প্রায় 90 বছরে এসে উপনীত হয়েছিল 302 হিজরি সনে। তাহলে জন্ম 215, এখানে 302। এবার আপনারা হিসাব করুন, আই রিপিট, জন্ম হ্যাঁ আর জন্ম 215 আর জীবনের শেষ পর্যায়ে 302 হিজরি সনে আমরা তাকে দেখতে পাচ্ছি। তিনি দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ এখানে দর্স দেওয়ার জন্য মিম্বারে এসে বসলেন। কয়েক হাজার এলেমের পিপাসু সেখানে 6 থেকে 10 দিন পর্যন্ত তার দর্শে অংশগ্রহণ করল। তিনি দর্শ দিতে থাকলেন, তিনি হাদিস বর্ণনা করতে থাকলেন, তিনি হাদিসের বৈশিষ্ট্য রাওয়ায়েত দারায়েত বর্ণনা সনদ মতন এগুলোর ব্যাখ্যা করতে থাকলেন। কোনো কোনো বিশেষজ্ঞের মতে এক এক দিনের তার দর্শে 4000 পর্যন্ত ছাত্র অংশগ্রহণ করত। হাদিসের মহামূল্যবান সম্পদ এটাকে আরোহণ করার জন্যে, আহরণ করার জন্যে। একদিন তিনি দর্শ দিচ্ছিলেন, এমন সময় তিনি দেখলেন পাশে একদল লোক একত্রিত হয়ে নবীজি এবং নবীজির পরিবার আহলে বায়েত তাদেরকে গালমন্দ করতেছে যে ফাতেমা এই খারাপ, হাসান হোসেন এই খারাপ, হযরত আলী এই খারাপ, মানে শুধু আহলে বায়েত হাসান হোসেন আলী এই তিনজন তাদের একমাত্র প্রধান টার্গেট। আলীর এই দোষ, হাসান হোসেনের এই দোষ, হ্যাঁ এই দোষ, এই দোষ, খুলুর দোষ, এটা নিয়ে তারা বলা বলি করছে। ইমামের কানে আওয়াজ আসলো, তিনি মিম্বারে, আর যারা বলা বলি করছিল তারা মসজিদের বারান্দায় সামনে। ইমামের কানে যখন এই আওয়াজগুলো আসলো, আহলে বায়েত রাসূলের পরিবার পরিজন আওলাদ তাদেরকে নিয়ে বনি উমাইয়ারা এইভাবে কুটবাক্য, খারাপ কথা, খারাপ মন্তব্য, তীক্ষ্ণবাণ ছুড়ছে, ইমামের সহ্য হলো না। তিনি দর্শ বন্ধ করে এক দৌড়ে জনতাকে ডিঙ্গিয়ে মসজিদের বারান্দায় যারা নবী পরিবার আহলে বায়েতকে গালমন্দ করতেছিল সেখানে গিয়ে কঠোর ভাষায় তিনি এটার প্রতিবাদ করা শুরু করলেন। এবং প্রথমবার তিনি বললেন, তোমরা মিথ্যাবাদী, হ্যাঁ তোমরা মিথ্যাবাদী, হাসানের এই দোষ ছিল না, হোসেনেরও এই দোষ ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও এমন কোনো দোষ ছিল না, কোনো হাদিসে নেই, কোনো ইতিহাসে নেই, কোনো কিছুতে নেই, তোমরা মিথ্যা অপবাদ আলীর উপরে দিচ্ছ, মিথ্যা জঘন্য অপরাধ অপবাদ হাসান হোসেনের উপরে দিচ্ছ, তোমাদের এই মিথ্যা অপরাধ অপবাদ এটার বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আমার রবের কাছে মুনাজাত করি এবং মুনাজাত করব কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন। আহলে বাইত নবী পরিবার তাদেরকে যে এইভাবে তোমরা অপবাদ অবমাননা করছো, তিরস্কার করছো, গালমন্দ করছো, আল্লাহ যেন এইটার বিচার হাশরের ময়দানে আমাকে দেখার সুযোগ দেন। বলতে যত দেরি, বলার সঙ্গে সঙ্গে বনু উমাইয়াদের ওই উশৃঙ্খল লোকগুলো ধর ধর মার মার এই কথা বলে যখন তার দিকে তেড়ে আসলো, তিনি আবার মিম্বারে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, মিম্বার পর্যন্ত তিনি গিয়ে পৌঁছতে পারেননি। কেউ লাঠি, কেউ ছুরি, কেউ ইঁট, কেউ পাথর, এগুলো দিয়ে ঘেরাও করে ইমামকে কোপাতে লাগলো, পিটাতে লাগলো, পিটাতে পিটাতে ইমাম হযরতুল ইমাম মসজিদের ফ্লোরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরেও তাকে পিটালো, বয়স তখন তার 88 বছরেরও বেশি, 89 সুই সুই করছে। এইভাবে বুড়ো ইমাম, বৃদ্ধ ইমাম, সেই যুগের সবচেয়ে বড় শায়খুল হাদিস তাকে এই দামেস্কের জামে মসজিদে পিটাতে পিটাতে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো, মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো,
সারা শরীর জখমে জর্জরিত, ছুরির কোপ, পাথরের আঘাত, লাঠির আঘাত, কয়েক জায়গায় হাড় এগুলো পর্যন্ত ভেঙে গিয়েছিল। কত পাশবিক, কত দানবিক, কত অমানবিক। ইমাম সেখানে বেহুশ হয়ে গেলেন। কিছু সময় সেবা শুশ্রূষা করার পরে ইমাম চোখ খুললেন, চোখের পানি এবং রক্ত, পুরা মুখমণ্ডলে একাকার। তিনি বললেন, আমি দামেস্কে থাকবো না, বনু উমাইয়ারা তোমাদের দায়িত্বশীল কে, কোথায় আসো? তোমাদের কাছে আমার জীবনের শেষ ওসিয়ত, তোমাদের কাছে আমার জীবনের শেষ নসিহত, তোমাদের কাছে আমার জীবনের শেষ পাওয়া, তোমাদের কাছে আমার জীবনের শেষ অনুরোধ। তোমরা একটু কষ্ট করে, আমি এখন যে অবস্থায় আছি, এখনো নিঃশ্বাস আছে, এখনো মরে যাইনি, তোমরা আমার উপর একটু রহম করো, আমাকে নবীর সেই মক্কা সেখানে পৌঁছায় দাও, নবীর জন্মস্থান মক্কায় আমাকে পৌঁছায় দাও, আমি যেন সেখানে জীবনের যতটুকু প্রদীপ এখনো অবশিষ্ট আছে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ এটাকে যেন দেখতে পাই, আমি যেন সেখানে দুই রাকাত সালাত আদায় করতে পারি, আমি যেন সেখানে আল্লাহ যদি সুস্থ করেন হাদিসের কিছু দর্স এটা দিতে পারি। এই কথাটা বলে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। বনু উমাইয়াদের কয়েকজন প্রতিনিধি আসলো, এখানে যারা মেরেছিল তারা তখনও সবাই চলে যায়নি, কিছু ঘেরাও করে রেখেছে, সেবা শুশ্রূষাও ঠিকমতো করতে দিচ্ছিল না। তখন তারা বলল যে ইমাম তো এখন আবার সেন্সলেস, বেহুশ হয়ে গেছে। যারা পরে এসেছিল তারা অনেকে আক্ষেপ করে বলেছিল, একজন বৃদ্ধ মানুষ, আশিটি পর একজন ইমাম, এই বুড়ো মানুষ কথা বলার সময় আমরা মেনেই নিলাম, হয়তোবা দুই একটা কথা তোমাদের স্বার্থে লেগেছে, তোমাদের বিশ্বাস বিরুদ্ধে লেগেছে, তাই বলে কি এই বৃদ্ধ লোকটাকে এইভাবে মেরে রক্তাক্ত? মসজিদের সাহান, মসজিদের ফ্লোর রক্ত বেয়ে বেয়ে যাচ্ছে, একজন বুড়ো মানুষ, বুড়ো ইমাম, তোমরা তো এটা মানুষের মতো কাজ করনি, যেই বেয়াদবি তোমরা করেছ। আমরা আমাদের সরকার উমাইয়া, উমাইয়ার রাজবংশ সারা জীবন যদি এটার সদাকা দেয়, সারা জীবন যদি এটার জন্যে তওবা করে, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে কি না আমরাও বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা সরকারের নির্দেশ পেয়েছি, এখনই তোমরা তৈয়ার করো, ইমামকে আমরা এখনই মক্কার দিকে নিয়ে যাচ্ছি। এই আহত ইমামকে বনি উমাইয়ার কিছু লোক, তারা উটের কাফেলা সাজিয়ে, চারটা উট ছিল, একটা উটে একটা কাঠের আসন যেটাকে হাওদা বলা হয়, হাওদা, সেখানে আহত ইমাম। আর আহত ইমামকে এই সফরের পথে দেখভাল করার জন্যে সেখানে তার একজন সাগরিদ, এই দুইজন একটা উটের পিঠে, আর বাকি তিনটা উটের পিঠে সামনে একজন পথ প্রদর্শক, রাহবর, গাইড, আর পিছনে দুইজন প্রহরী। এইভাবে মক্কাতে নিয়ে আসা হলো। মক্কাতে আনার পরে ইমামের একজন ছাত্র, তিনি সেই যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুফাসসির ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, কোনো কোনো বর্ণনা অনুযায়ী তিনি ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহির ওস্তাদও ছিলেন। তিনি যখন খবর পেলেন ইমাম নাসাই তাকে সিরিয়ার জামে মসজিদে এইভাবে রক্তাক্ত করা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে, এখন মরণপথে ইমাম নাসাই তাকে মক্কায় আনা হয়েছে, তিনি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে মেহমান হিসাবে ইমাম নাসাইকে মক্কা শহরের পাশে একটা পাড়াগাঁও, তখনকার পাড়াগাঁও, এখন অবশ্য জায়গাটা শহরের ভিতরে রামলা, রামলা, এই জায়গায় তার বাড়িতে আশ্রয় দিয়ে সেবা শুশ্রূষা করতেছিলেন। এই অবস্থাতে মক্কা শহরের অদূরে রামালা নামক জায়গায় 303 সনে 89 বছর বয়সে ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি
दुनिया थेके चिरविदाय ग्रहण करेछिलेन। जेदिन तिनी इंतेकाल करेछिलेन सेई समय तार शरीरेर विभिन्न जखम थेके रक्त टपटप करे जमिने पड़छिलो। जानि ना এই রক্ত আল্লাহ পাকের কাছে কি বলে ফরিয়াদ করেছে। আর যারা বুড়ো ইমামের এই অবস্থা করেছে মসজিদের ভিতরে, আল্লাহ পাক কি বিচার তাদের করবেন, কি বদলা তাদেরকে দেবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তাকে সাফা এবং মারওয়া, কাবা শরীফের পূর্ব দিকে সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়ের মাঝখানে একটা জায়গায় এনে এমন জায়গায় দাফন করা হয়েছে যেই জায়গা থেকে তাকালেই কাবাগত দেখা যায়, যেই জায়গা থেকে তাকালে করে কাবার পাশে পূর্ব দিকে সাফা মারওয়ার মাঝখানে তাকে দাফন করা হয়েছে, তিনি সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেই তথ্যগুলো আমি আপনাদের কাছে দিলাম এই তথ্যগুলো আমি নিজে হাদিস যা পড়েছি জেনেছি বুঝেছি সেগুলো যেমন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে আমি উইকিপিডিয়া এটা সাহায্য সহযোগিতা নিয়েছি, বিশেষ করে দারুল কিরাত নিউজ 24.com, রিপিট দারুল কিরাত নিউজ 24.com এই চ্যানেলটার আমি সহযোগিতা নিয়েছি। আর কথা বলার পরে বা কারো উক্তি যুক্তি লেখার পরে তাদের স্বীকৃতি দেওয়াটা ভদ্রতার একটা দিক, কিন্তু আজকের একজনের লেখা হুবহু নকল করে তাফসির লেখা হয় কিন্তু কোনখান থেকে আনা হয়েছে এই রেফারেন্স দেওয়া হয় না, এতটুকু হীনমন্যতা সংকীর্ণতা সাধারণ লোকের মধ্যে হলে চলে কিন্তু কোনো আলেম ওলামার ভিতরে যদি এই ধরনের সংকীর্ণতা এটা আসে তাহলে এটা সত্যি দুঃখজনক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার সমজ দান করুন। মহান রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে এই হাদিসের এই ইমাম, আজ পর্যন্ত আমরা বুখারী মুসলিম তিরমিজি নাসাই চারজনকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন তৌফিক এনায়েত করেন তাহলে আগামী দুই সপ্তাহে বাকি দুইজন ইমাম ইবনে মাজা এবং আবু দাউদ রাহমাহুমুল্লাহ আলাই এই দুইজনকে আপনাদের সামনে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত যেন হায়াতে তৈয়বা আমাকেও দান করেন, শোনার জন্য আপনাদেরকেও দান করেন, আর যারা এই কাজে আমাদের সহযোগিতা করছেন যে আমাদের টেলিভিশন চ্যানেল বিশেষ করে আমার পুত্র প্রতিম যে রোকন, সে আসলে প্রত্যেক দিন আমি বুড়ো মানুষ কিন্তু সে আমার আগে আসে, সে লাইনে আমার আগে চলে আসে, এত স্পিডি এত দ্রুত। আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টা কবুল করুন, আর এই টিভি চ্যানেল আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন এবং কেয়ামত পর্যন্ত আজকে যারা করছেন তারা মরে যাওয়ার পরেও কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের আমল নামায় এর নেক সওয়া পৌঁছিয়ে দিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।